কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল থেকে বেরিয়ে এরকম দেখলাম একটা সফট টয়েজের দোকান বসেছে। এই দোকানটাতে বেশ সুন্দর ইয়েলো কালারের সফট টয়েজ আছে, এগুলো বেশ চোখ মুখ নাক লাল লাল রঙের বানানো আছে, তার আবার লাল লাল জিভ বানানো আছে, দেখতে বেশ সুন্দর লাগছিল। এর সাথে আরও কিছু খেলনা আছে যেগুলো আপনি দেওয়ালে লাগাতে পারবেন বা কোনো গাড়িতে লাগাতে পারবেন, এগুলো বেশ ভালো। এগুলো টিয়া পাখির মতো কিছু মোটিভ আছে, বেশ ভালো। অনেকে কিনছেও দেখলাম, বার্গেনিংও করছে অনেকে। মেলা দেখতে গিয়ে এরকম এক দুটো সফট টয়েজ বা খেলনার জিনিস বা ঘর সাজানোর জিনিস কিনে আনবো না, এরকম বোধহয় খুব কমজনই আছে। সবাই কেউ না কেউ কিছু না কিছু কিনে আনেই আনে এরকম কোনো মেলায় গেলে, বিশেষ করে আবার বাচ্চারা, তারা তো আবার জেদ ধরে থাকে, এটা আমাকে দিতেই হবে নালে বাড়ি যাব না। আর এটা হচ্ছে দুর্গা প্যান্ডেলের পিছনের দিকের কাঠামোটা, এটা বাঁশ দিয়ে বানানো হয়েছে। আর সামনের দিকটা একটা যে প্যান্ডেলের বডি সেটা হচ্ছে গোল একটা স্ট্রাকচার বানানো হয়েছে, আর ওপরের দিকটা যেটা একটা চূড়ার মতো সেটাতে লাইটিংটা বেশ সুন্দর হচ্ছিল। আর এটা দিনের বেলা, তো বাইরের দিকে লাইটিংটা অফ আছে। মেন অ্যাট্রাকশন লাইটিং, তবে লাইটিং ছাড়া দিনের বেলা তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর রাত্রের ভিউ তো সেটা দেখে মনে হবে না যে এটা আর রাত্রের দুটো একই জিনিস, মানে রাত্রের লাইটিংয়ে এটা যেন আরও ঝকমক করে উঠছে। ও বাবা, এখানে আবার একটা টুপির দোকান। এই টুপির দোকানগুলো সাধারণত ওই সমুদ্রের দিকে বেড়াতে গেলে বা পুরী বা দীঘাতে বেড়াতে গেলে এগুলো বেশিরভাগ থাকে দেখেছি। এখানেও আবার একটা টুপির দোকান। এই কাকু তো আবার নিজে একটা টুপি পরে স্যাম্পল দেখাচ্ছেন আর কি, যে টুপিটা পরে আপনাকে কেমন দেখতে লাগবে। আপনারা যদি এই দুর্গা প্যান্ডেলের কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা প্যান্ডেলের লাইটিংয়ের ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। আর এটা হচ্ছে দিনের বেলার ভিউ, এটাও কিন্তু অসম্ভব সুন্দর, বিশেষ করে চূড়ার দিকের যে কাজটা সেটাও বেশ সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যেন একটা ফুল ফুটেছে, ফুলের যেরকম পাপড়িগুলো ফুটে থাকে ঠিক সেরকম। আর এখানে যে টোটো অনেক দাঁড়িয়ে আছে যারা কল্যাণী স্টেশন যাবে বা ওই দিকের রাস্তায় যাবে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এখান থেকেই দেখা যাচ্ছে দুর্গা প্যান্ডেলের একদম চূড়া, আর ওই দূরে দেখা যাচ্ছে গান্ধীজির মূর্তি, এটাই হচ্ছে মেন চৌমাথার মোড়। এখান থেকে এই যে গান্ধীজির মূর্তি, আর এখান থেকে যে এই ডান দিকে রাস্তাটা চলে গেছে এটাই চলে যাচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশনের কাছে। আর এই গান্ধীজির মূর্তির এখান থেকে চৌমাথার মোড় থেকে ঘোষপাড়া স্টেশন যেতে হার্ডলি, খুব আস্তে যদি আপনি হাঁটেন তাহলে হয়তো এক মিনিট লাগবে, আর খুব স্পিডে গেলে হয়তো 30 থেকে 35 সেকেন্ড মতো লাগবে। আর এখানে ডান দিকে যে আইটিআই কলেজটা সেখানে, সেটা এখানেই পড়বে। আর এখানে এটা হচ্ছে চৌমাথার মোড় একটা, এখান থেকে আপনি সহজেই আসতে পারবেন। আর যদি লোকেশন বুঝতে অসুবিধা হয় এখানে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে বলে দেবে, বা আপনাদের কাছে তো এখন গুগল ম্যাপ তো সবার কাছেই আছে। তবে যখন এক্সিট পয়েন্টে দেখলাম প্রচুর খাবারের দোকান, এখানে প্রচুর আইটেম আছে, বা এরা তো আবার একটা ভ্যান নিয়ে এসেছে, বেশ ভালো করেছে।